বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এর উপরে যে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তার সম্পূর্ণ উত্তর এখন আমরা তোমাদের প্রোভাইড করব। তো আমরা অলরেডি তোমাদের উত্তর এটা করে রেখেছি পিডিএফ আকারে। তো এখন আমরা আরও করেছি, ইকোনমিক্সও করেছি, আমরা আস্তে আস্তে আমাদের সবগুলোই দিব, বাট এখন হচ্ছে সমাজটা দিব, মানে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দিব। তো প্রশ্নে বলা হয়েছে মানব জীবনে ইতিহাস শীর্ষক প্রবন্ধ করতে হবে, তোমার প্রবন্ধ মানে একটা রচনা লিখতে হবে 300 শব্দের মধ্যে, বাট আমরা যেটা তোমাদের দিব সেটা হচ্ছে অনেক বড়, দেখছো কত বড়। হ্যাঁ, কেন দিব এত বড় বলতেই পারো, ভাইয়া বলছে 300 শব্দের মধ্যে, বাট আপনি দিয়েছেন এত বড় কেন? তো এর অ্যান্সার হচ্ছে তোমাদের কিন্তু বলা হয়েছে যে হুবহু হওয়া যাবে না, আমি যদি 300 শব্দের মধ্যেই লিখি তোমরা ওইটাই কপি করবা, তাই আমি কি করছি বেশি লিখছি, বেশি লিখে তোমাদের বেশি দিয়েছি, এইখান থেকে তোমরা কাট সাট করো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তোমাদের কি হবে, তোমাদের মানে একই হওয়ার, মানে প্রত্যেকের অ্যাসাইনমেন্টটা সেম হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, এটা তোমাদের উপকার করবে। এই জন্য হচ্ছে আমরা বেশি লিখছি, প্রত্যেকটা পয়েন্ট এখানে যা যা বলছে প্রত্যেকটা পয়েন্ট এখানে আছে, বাট বেশি করে আছে, তোমরা এখান থেকে মডিফাই করবা, কমাইতে পারো, ঠিক আছে? বাড়ানোর কোনো অপশন নাই, কারণ 300 শব্দ বলছে, 300 শব্দ বললেও এখানে 300, 350, 400 লেখা যায়, কোনো সমস্যা নেই, বাট মডিফাই করবা, এই আর কি, মানে তোমাদের প্রতি অনুরোধ। যাই হোক, এখন আমরা দেখি কি বলছে আমাদের নির্দেশনায় বা সংকেতে। ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা করতে হবে, চলো আমরা দেখি ইতিহাস ঐতিহ্য কি, আমরা লিখছি কি না। ইতিহাস ঐতিহ্যের ধারণা, ঠিক আছে, সো আমরা লিখছি ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ইতিহাস হচ্ছে, সরি, ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। আচ্ছা, এখন সব তো পড়া যাবে না, আমি সব পড়তেছি না, আমি তোমাদের মেইন মেইন টপিকসগুলো জাস্ট বলতেছি, ঠিক আছে, যে আমি আমরা কী কী লিখছি। সো এখানে যেটা বলছে যে ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা, সো এটার অ্যান্সার হচ্ছে এই যে ইতিহাস ঐতিহ্যের ধারণা, তোমরা এখানে ব্যাখ্যা লিখবা, ঠিক আছে, এখানে ধারণার জায়গায় তোমরা ব্যাখ্যা লিখলে বেশি ভালো হবে, কারণ এখানে ব্যাখ্যা বলছে না। হ্যাঁ, তোমরা ব্যাখ্যা লিখবা, এখানে ধারণার জায়গায় কী লিখবা, ব্যাখ্যা লিখবা। সো আলটিমেট অ্যান্সার সেম, ঠিক আছে, এখানে অ্যান্সার যা দেওয়া আছে অ্যান্সারটা কী হবে, সেম হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা আসবো ইতিহাস রচনার উপকরণ। হ্যাঁ, উপকরণ কয়টা, দুইটা, লিখিত এবং অলিখিত দুইটা লিখতে হবে। সো উপকরণ আমরা দেখবো এখন কী আছে দেখি। হ্যাঁ, লিখিত এবং অলিখিত, দেখো লিখিত উপাদান প্রথমে লিখছি আমরা। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। দেন হচ্ছে মিনহাজ, দেখো, আচ্ছা এটা হচ্ছে যেমন উদাহরণ, ঠিক আছে, যেমন হচ্ছে লিখিত উপাদানের আরও কিছু উদাহরণ হচ্ছে এই যে, যেমন, যাই হোক। এরপর হচ্ছে অলিখিত আছে, দেখো এই যে অলিখিত, যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়ে স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু বা উপাদানই হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা অলিখিত, এর আরেক নাম হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ওকে, সো আমরা এইটাকে শেষ করছি হচ্ছে এই পর্যন্ত এসে, মানে এইখানে এসে হচ্ছে তোমার এইটার অ্যান্সার শেষ। সো আমরা দুইটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে এইটা, এইটা, এটা। যেহেতু প্রবন্ধ, তোমার ক খ লেখার কোনো দরকার নেই, এখানে ক খ লেখা লাগবে না, ঠিক আছে, প্রবন্ধে ক খ লেখা লাগবে না, ভূমিকা দিতে পারো, দেন এই পয়েন্টগুলো উল্লেখ করতে পারো, তুমি কী লিখবা, ভূমিকা লিখবা, এখানে উপরে লিখবো ভূমিকা, দেন হচ্ছে এই একটা পয়েন্ট হতে পারে তোমার, এই যে একটা পয়েন্ট হতে পারে, দেন এই যে প্রকারভেদ একটা পয়েন্ট, দেখি প্রকারভেদ কোথায় আছে, আমরা প্রকারভেদ দেখবো, এই দেখো প্রকারভেদ, এই যে একটা পয়েন্ট হতে পারে, ঠিক আছে। তো প্রকারভেদ দেখি কী লিখছি, মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত, বানানটা এখানে ভুল আছে, সম্প্রসারিত, যাই হোক তোমরা ঠিক করে নিবে, সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর, ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে, সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন, তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ, তার সমাজ, সভ্যতা ইত্যাদি ইত্যাদি রয়েছে। মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে মূল কাহিনী, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত এবং হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস, ঠিক আছে। সো আমরা প্রকারভেদ লিখলাম, তোমার এর একটা পয়েন্ট হতে পারে। সো এরপরে কী হতে পারে, দেখো ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, সো তোমরা এখানে প্রয়োজনীয়তা লিখছি আমি, তুমি এখানে গুরুত্ব লিখবা, কোনো সমস্যা নেই। তো এটা একটা পয়েন্ট তোমার, এই পয়েন্টের মধ্যে আবার এইগুলো পয়েন্ট, যে কী হতে পারে, জ্ঞান আত্মমর্যাদা বৃদ্ধি করে, সচেতনতা বৃদ্ধি করে, দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়, এগুলো তোমার কী হয়, এগুলো কিন্তু একটা একটা পয়েন্ট। সো তোমার অনেকগুলো পয়েন্ট হয়ে যাচ্ছে, তোমার তোমার প্রবন্ধটা ভালো হচ্ছে। এবার আবার কী আছে, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা লিখতে হবে। সো দেখো এরপর আমরা লিখবো এই যে মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা, এ তোমার মেইন পয়েন্ট। তো এরপরে আবার এইগুলো সাব পয়েন্ট, এই যে এই মানব সমাজের ক্রমবিকাশ, এটা কিন্তু সাব পয়েন্ট। আবার দেখো এর সম এর মধ্যে আছে এত এত কিছু, এখানে আরও কিছু পয়েন্ট থাকবে, হয়তোবা সেগুলো আমি বোল্ড করি নাই, দেখি তো কোথায় আছে সেগুলো।
আচ্ছা, এইগুলো হচ্ছে তোমরা যখন খুঁজবা তখন পাবা আরো। হ্যাঁ, আমি এখানে বোল্ড করি নাই তো সে হারাই গেছে, মানে বুঝতেছি না যে কোন মিশে গেছে আর কি। বাট এখানে কি আছে, আরো কিছু পয়েন্ট আছে। ওকে, সো সেই পয়েন্টগুলো তোমরা কি করবা, লিখবা। লিখলে হচ্ছে কি হবে, তোমাদের নাম্বার বেশি পাবা তোমরা। তো আসলে আরো কিছু পয়েন্ট এখানে থাকার কথা ছিল। আছে পয়েন্ট, আরও আছে, সমস্যা নাই। তোমরা এখান থেকে লিখলেই মোটামুটি তোমরা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে মানব সমাজে কিভাবে ক্রমবিকাশ, তুমি যদি এটা না লেখো তাও হবে, যদি তুমি একটা কাজ করতে পারো। আরেকটা বিষয়, যেহেতু সব মুছে গেছে পয়েন্টগুলো, মানে এক হয়ে গেছে, সো একটা কাজ করা যায়। মানব সমাজে জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা, এটা হবে আমার মেইন হেডিং। আমি এটা লিখবো না, এই মানব সমাজের ক্রমবিকাশ এটা আমি লিখতেছি না। একবারে এইখান থেকে শুরু করতেছি আর এইখানে শেষ করতেছি, সো এটা আরও বেশি ভালো হবে যে এইখানে শেষ করতেছি, এটা আরও কী হবে, বেশি ভালো হবে, ঠিক আছে। তাহলে তোমাদের প্রত্যেকটা কিন্তু আমি বলে দিলাম যে কীভাবে কাজ করতে হবে, কীভাবে লিখতে হবে। তাহলে আমরা এই পয়েন্টগুলো নিয়েই মূলত প্রবন্ধ লিখব, পাশাপাশি আরও কিছু পয়েন্ট দিতে পারো, কিন্তু দেখতে হবে মানে শব্দ সীমা যেন একটু ঠিক থাকে। হ্যাঁ, একটু বেশি হলে সমস্যা নাই, বাট বেশি মানে একেবারে বেশি না হয়ে যায়, যেমন আমি লিখছি হচ্ছে কি অনেক বেশি ওয়ার্ড, কারণ এটা এরকম না হয় তোমার, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে, তোমরা এখন প্রশ্ন করবো আমাকে যে ভাইয়া আপনি যা লিখছেন এখন এ তো অনেক বেশি, আমি কীভাবে লিখবো, ভিডিও দেখে এটা লেখা সম্ভব? না, আসলে সম্ভব না, এটা আসলে কঠিন সাধ্য ব্যাপার। সো তোমাদের জন্য আমি এটা পিডিএফ দিয়ে দেবো, আমি তোমাদের এটা পিডিএফ দিয়ে দেবো, তোমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক তোমরা পাবে, সেই পিডিএফ থেকে তোমরা এটা লিখতে পারবা, ঠিক আছে। বাট কথা হচ্ছে কাটছাঁট করতে হবে, অর্থাৎ মডিফাই করতে হবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আর হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। একটু পরে আমরা ইকোনমিক্সটাও দিব তোমাদের, ইকোনমিক্স এটাও আমরা দিব। যাই হোক, তো ইতিমধ্যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে তোমার হায়ার ম্যাথ অলরেডি দিয়ে দিয়েছি, পাবলিশ করেছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।